হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি চমক দেওয়া ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে প্রোডাক্টটি আপনাদের ঘরে নিত্যদিনের একটি পণ্য। অর্থাৎ আপনারা যারা ঘি পছন্দ করেন, পোলাও বিরিয়ানি এবং ভাতের সাথেও যারা ঘি খেয়ে থাকেন, তারা হয়তো চিন্তিত এবং চীনে কিনতে পারেন না, অথবা খুঁজছেন একটি এক নাম্বার ঘি। সেই ঘি আসলে কোথায় পাওয়া যায়? বন্ধুরা, বাজারে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির ঘি কিন্তু বিক্রি হচ্ছে। আবার ঘোষ ডেয়ারি থেকে আমরা বিভিন্ন ধরনের যে মিষ্টান্ন ভাণ্ডারগুলো রয়েছে সেখান থেকে আমরা ঘি কিনে নিচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে ঘির দাম বেশি হচ্ছে কিন্তু আসল ঘি কিন্তু আমরা পাচ্ছি না। বন্ধুরা, তাদের জন্য আজকের এই রিভিউ। এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘি, এখানে 500 গ্রামের একটি প্লাস্টিকের ডিব্বা। বন্ধুরা, এই গরুর দুধের ক্রিমটি আমি কিনে নিয়ে আসছি খুলনার খালিশপুর থেকে। খুলনা শহরেও এই মিষ্টি মহল নামে মিষ্টির দোকান রয়েছে, সেখানে আপনি এই গরুর দুধের ক্রিম অর্থাৎ ঘি পাবেন। বন্ধুরা, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনি অর্ডার করে এটি তাদের কাছ থেকেও নিতে পারবেন। সব থেকে মজার বিষয় হচ্ছে যে বাজারে এখন কিন্তু ঊর্ধ্বগতির বাজার, সেখানে অনেক বেশি দাম। আমি নিশ্চিত বলতে পারি আমার খাওয়া এবং আমার গ্রাম যেহেতু খুলনায়, এই ঘি অসাধারণ, এক কথায় অসাধারণ। এত কম টাকায় এত ভালো ঘি আপনি কোথাও পাবেন না। বন্ধুরা, মাত্র 550 টাকায় হাফ কেজি অর্থাৎ 1100 টাকায় আমি 1 কেজি ঘি কিনে নিয়ে আসছি। এখন হয়তো একটু দাম বাড়বে, তবে সেটা তুলনামূলক অনেক কম। আপনি যদি ভালো মানের এক নাম্বার ঘি পেতে চান, আপনি এই ঘিটি মিষ্টি মহলের নিয়ে নিতে পারেন। আপনি জানেন যে ঘি আমাদের খাদ্য উপাদানে কিন্তু থাকা জরুরি। যেমন আপনি পোলাও বিরিয়ানি বা বাচ্চাদের সকালের খাবারে ভাতের সাথে, আলু ভর্তার সাথে, এমনকি পরোটাও ভাজতে আপনারা কিন্তু ঘি ব্যবহার করে থাকেন। কিন্তু বাজারে যে ঘিগুলো বিক্রি হচ্ছে সেটি মান নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যায়। আবার ঘোষ ডেয়ারিতেও কিন্তু লুকোচুরি রয়েছে। এখানে কিন্তু প্রথম যখন আপনি ঘিটি দেখবেন বা নাকের কাছে নেবেন, অনেক ঘ্রাণ আসবে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ঘি কিন্তু তার মূল যে ফ্লেভার সেটি থেকে হারিয়ে যাবে। এই যে ঘিটি, এইটি কিন্তু আপনি ফ্রিজে রেখে 6 মাস 1 বছর খেতে পারবেন। বন্ধুরা, আজই আপনি যদি মিষ্টি মহলের এই ঘি পেতে চান, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর আমি বলবো যে আমি শতভাগ স্যাটিসফাই এই ঘিতে, আমি আরও কিনবো। আর একটি ভালো প্রোডাক্টের সন্ধান যদি আপনাদেরকে দিতে পারি তাহলে নিজের কাছে তৃপ্তি লাগবে, কারণ আমি যেহেতু ছোটোখাটো একজন প্রোডাক্ট রিভিউ দিয়ে আসছি আপনাদের কাছে, সেহেতু কোন পণ্যটি কিনে আপনি জিততে পারবেন সেটি আমার বলা দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে বলছি যে কম টাকায় ভালো মানের খুলনার এই ঘিটি আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারবেন। আমি বলবো যে ঘি বাজারে বিভিন্ন ধরনের রয়েছে, আপনি সেই ঘি কিনে এনে ফ্রিজে রেখে দেখবেন, আর এই ঘিও ফ্রিজে রেখে দেখবেন যে ঘ্রাণের কোনো তারতম্য হয় কি না। এই ঘি আপনি ফ্রিজে রাখলে জমবে, কিন্তু বাইরে যখন বের করবেন আবার সেই আগের রূপে ফিরে আসবে। সুতরাং আমার জায়গা থেকে আমি বললাম, আপনার পছন্দে আপনি এটি রাখতেও পারেন। যাই হোক, আমরা আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।